ঠিক না? যেটা প্রেমের ভাষা, চেহারার মধ্যে এক্সপ্রেশনও থাকতে হবে ওইরকম, হ্যাঁ, আওয়াজটার মধ্যেও থাকতে হবে এরকম। মাঝে মধ্যে বউকে বলবেন আমি অনেক ভালোবাসি তোমাকে, তারপরে দেখবেন আপনার জন্য কি হয়, মজার মজার রাঁধাবে কি না দিহাই ভালো হলো। শান্তি দেওয়ার মালিককে, জোরে বলেন শান্তি দেওয়ার মালিককে। তো রব যদি খুশি না হয় কখনো শান্তি দিবে? জোরে বলেন না শান্তি দিবে? ওই রবকে খুশি করার হাজারটা মাধ্যমের মধ্যে একটা মাধ্যমের নাম নামাজ। সুবহানাল্লাহ, আরো জোরে একটা মাধ্যমের নাম কি? নামাজ এমন একটি এবাদত যেটা হচ্ছে অনেক এবাদতের একটা নির্যাস। শুধু আমি আপনাদেরকে, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে বলে যাচ্ছি ওলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে। আল্লাহর এমন কোন সৃষ্টি নাই যেটা আল্লাহর এবাদত করে না, আল্লাহর জিকির করে না, আল্লাহর প্রশংসা করে না। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গা থেকে আল্লাহর এবাদত করে। তদন্মধ্যে অন্যতম, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফেরেশতা। কিছু ফেরেশতা আল্লাহর এবাদত করে শুধু দাঁড়িয়ে থেকে, আরেকটু জোরে, কিছু ফেরেশতা আল্লাহর এবাদত করে দাঁড়িয়ে থেকে, কিছু ফেরেশতা আল্লাহর এবাদত করে রুকু করে, কিছু ফেরেশতা আল্লাহর এবাদত করে সিজদা দিয়ে, কিছু ফেরেশতা আল্লাহর এবাদত করে বৈঠকে বসে। আল্লাহ তাআলা কি করলেন, ওই চারটা পজিশন আমাদের ভিতরে দিয়ে আমাদেরকে নামাজ পড়াই দিচ্ছেন। এক এক সৃষ্টি এক এক ভাবে আল্লাহর জিকির করে, এক একজনে এক এক জিকিরে আল্লাহকে স্মরণ করে। রব্বে করিম নামাজটাকে আমাদেরকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, শুরুটা করতে হচ্ছে আল্লাহু আকবার দিয়ে, শুরুটা করতে হচ্ছে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, ভিতরে ঢুকার পরে আলহামদুলিল্লাহ বলে, তারপরে রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযিম বলে, সিজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা বলে, রুকু থেকে উঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে, রব্বানা লাকাল হামদ বলে, আবার সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলে, আবার সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, আবার যখন আত্তাহিয়াতু আত্তাহিয়াতু লিল্লাহে বলে। এই বিভিন্ন ভাবে আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা, আল্লাহর শান মান, সমস্ত সৃষ্টি জগৎ জিকির করে যতটুক সওয়াব হয় প্রত্যেকটা নামাজ আদায়কারীকে আল্লাহ নামাজ আদায়ের মাধ্যমে অতটুক সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এবার বলেন নামাজ ফরজ, নামাজ শেষ ভালো যা সব ভালো, তার নামাজ, রোজা, হজ, জাকাত, সাইটটা কি একরকম না ভিন্ন ভিন্ন? রোজার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, কি করা যাবে না? রোজার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? খাওয়া যাবে, পানি পান করা যাবে। নামাজের মধ্যে খেয়াল করেন, খাওয়াও নিষেধ, পানি পান করাও নিষেধ। রোজার নির্যাস নামাজের ভিতরে আছে। এবার যারা হজে গিয়েছেন তারা জানে, আল্লাহর ঘর যখন তাওয়াফ করছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, কত প্রজাতির কত রকমের মানুষ, তার মধ্যে কিছু মানুষ হয় অনেক স্বাস্থ্যবান, যাদের এক একটা পা অনেক ভারী হয়। আমাদের বাংলাদেশি যারা আছি আমরা, আমাদের পায়ের উপর তাদের পা পড়লে আমাদের এক সপ্তাহ লড়তে পারি না। এরকম পা যদিও পড়ে যায়, এহরাম অবস্থায় যখন আপনি আমি থাকব তখন ঝগড়া করা যাবে না, তর্ক করা যাবে না, কারণ এহরাম পরা অবস্থায়। তার মানে আপনাকে হজে শিখাচ্ছে ধৈর্য। আপনি নামাজের মধ্যে দেখেন রুকু সিজদা ধৈর্যের সাথে সব মিল আছে, বলেন। এবার আপনি নামাজ অবস্থায় যদি কেউ আপনাকে এসে গালি দেয়, উত্তর দিবেন তখন আপনি কি করবেন? চুপ করে থাকবেন কেন? আপনি নামাজে আছেন, আপনি ধৈর্য ধরলেন, তার মানে আল্লাহ বুঝাই দিচ্ছে বান্দা তুই যদি নামাজের মধ্যে থাকার কারণে ধৈর্য ধরতে পারিস, নামাজ সারা অবস্থাও তুই ধৈর্য ধরতে পারিস, গাল না দিয়ে থাকতে পারিস। এবার বলেন যাকাত আছে না নাই? জোরে বলেন যাকাত আছে না নাই? নামাজের ভিতরে যাকাতের অপশন আছে, রোজার অপশন আছে, হজের অপশন আছে, ফেরেশতাদের অস্তিত্ব আছে, সমস্ত সৃষ্টির জিকিরের অস্তিত্ব আছে। আরে সবচাইতে বড় পাওয়া, নবী রাহমাতুল লিল আলামিন বলে বান্দা যখন নামাজে দাঁড়ায় সে আর বাংলার জমিনে থাকে না, পৃথিবীর মাটিতে থাকে না, সে রবের সামনে চলে যায়, রবের সামনে চলে যায়, রবের সামনে চলে যায়, কপালটা তার মাটিতে লাগে না, রহমানের দরবারে গিয়ে লাগে। একটা বান্দার জন্য, আমাদের মতো অনুপযুক্ত গুনেহগার বান্দাদের জন্য এর চাইতে বড় পাওয়া কি হতে পারে? কিছুটা সময় যদি রবের দরবারে দাঁড়াতে পারে। এবার একটা হাদিস শুনে, হাদিস মনোযোগ,
ঠিক না? যেটা প্রেমের ভাষা, চেহারার মধ্যে এক্সপ্রেশনও থাকতে হবে এরকম, হ্যাঁ, আওয়াজটার মধ্যেও থাকতে হবে এরকম। মাঝে মধ্যে বউকে বলবেন আমি অনেক ভালোবাসি তোমাকে, তারপরে দেখবেন আপনার জন্য কি হয়, মজার মজার রাঁধাবে কি রাঁধি হয়ে ভালো হলো। নবী রহমাতুল্লিল আলমিন বলছেন কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় তার আমল নামা থেকে গুনার বোঝাটা নিয়ে নেওয়া হয়, কারণ নামাজে যখন দাঁড়ায় সে তখন রহমানের দরবারে চলে যায়। তো রহমানের দরবারে তো একটা পবিত্র জায়গা, গুনার মতো অবস্থান তো সেখানে থাকতে পারে না, ওই গুনার বোঝাটা ওইখান থেকে সরায় নেই। যখন সে বান্দাটা নামাজ শেষ করে তখন ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ গুনার বোঝাটা কি আবার দিয়ে দিব, রব বলে আমি নিতে জানি, আমি মাফ করতে জানি, আমি মাফ করতে জানি। আরে একবার যেহেতু নিয়ে নিয়েছ আবার দেওয়ার দরকার কি? আরেকটু জোরে বলেন না। নামাজি যখন নামাজে দাঁড়ায় একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসে তার মাথার উপর ছায়া দিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত সে নামাজে থাকে ওই নামাজি ব্যক্তির পক্ষ হয়ে রবের কাছে ইস্তেগফার করতে থাকে, দোয়া করতে থাকে। সেজন্য আমি অনুরোধ করব, নামাজ যেখানেই পড়েন তাড়াহুড়া করেন না, একদম স্লোলি, একদম স্লোলি। যখনই মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে মনটাকে স্থির করে ফেলবেন, আমার রবের দরবার থেকে ডাক এসেছে। এবার যদি বন্ধু ডাকে গেট আউট, বউ ডাকছে গেট আউট, স্বামী ডাকছে গেট আউট। কেন? তোমাদের চাইতেও যিনি মহান, যিনি তোমাদের রব, ওই রব আমাকে ডাকছেন। এবার আপনি যখন নামাজের জন্য যাবেন দেখবেন বাস্তবতার সাথে মিলিয়ে আপনার ব্যস্ততা বেড়ে যাবে, আপনার প্রবলেম বেড়ে যাবে, আপনার বিপদ বেড়ে যাবে, আপনার সমস্যা বেড়ে যাবে। যে কল করে না সেও আপনাকে কল দিয়ে ডিস্টার্ব করবে, এইখানে কাজ সেখানে কাজ। দেখবেন যখন দেখবেন যে এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, বুঝে নেবেন এটা শয়তানে করাচ্ছে যেন আপনি রবের কাছে না যান। এবার আপনি নিজেকে বলবেন দুনিয়া উল্টাই যাক, দরকার হলে মৃত্যুটা আমার নামাজ অবস্থায় হবে, তারপরও আমি আমার রবের দরবারে দাঁড়াবো, তো দাঁড়াবো, আর দাঁড়াবো আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। প্রত্যেকটা আয়াতের পরে একটু বিরতি দিবেন, আমার কথাটা একটু রাখবেন, কখনো যদি পারেন সময় নিয়ে একটু একটু বিরতি দিবেন, দেখবেন আপনার ভিতরে একটা অস্থিরতা বেড়ে যাবে। যে হঠাৎ করে যে হলো যে কোনো জিনিস হঠাৎ করে আসলে তো একটু আনইজি লাগবেই, স্বাভাবিক, অস্থিরতা বেড়ে যাবে, প্রবলেম দেখা দিবে। কিন্তু আপনি একটু কষ্ট করে অটল থাকবেন। এবার রুকুর পালা আল্লাহু আকবার, আর আওয়াজটা যেন এমন ভাবে হয় যেটা আপনি শুনবেন মনে মনে না, আল্লাহু আকবার। রুকুতে যাবেন সুবহান রাব্বিয়াল আযীম, জিকিরটা করবেন, আল্লাহর প্রশংসা করবেন, কানে শুনবেন। এভাবে আপনি স্লোলি 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 নামাজ পড়েন। দুই সপ্তাহ পরে দেখেন, দুই সপ্তাহ আমার কথাটা রাখেন, দুই সপ্তাহ এভাবে করে দেখেন, তৃতীয় সপ্তাহ থেকে মালিক যদি চাহে আপনি নামাজের মজা, রুকুর মজা, সিজদার মজা মনে অনুভব করতে থাকবেন। সুবহানাল্লাহ, এটা একদিনে হওয়ার জিনিস নয়, আপনার আমাকে আগে আগাতে হবে, রব তারপর সাহায্য করবে। আর বিশ্বাস করেন নামাজ শুধু একটা সওয়াবের নাম নয়, নামাজ এমন একটা এবাদত যেটা অগোছালো জীবনকে গুছিয়ে দেয়, অশান্ত মনে শান্তির ব্যবস্থা করে দেয়, অভদ্র মানুষকে ভদ্র বানিয়ে দেয়, উগ্র মানুষকে নম্র বানিয়ে দেয়। এবার আমার ভাই আমার বোন বলবে কেন অমুক তো নামাজ পড়ে কিন্তু সে তো অনেক মেজাজে, আমি বলছি ভাই, আমি বলছি বোন, ভাই আমাকে একটু বলতে সুযোগ দিন, নামাজ পড়া একটা জিনিস, নামাজ নেওয়া আরেক জিনিস। নামাজ পড়নেওয়ালা লক্ষজন আছে, নামাজ নেওয়ালা কয়জন আছে আপনি নিজেকে একটু ব্যবহার করে দেখেন না। আর আপনি দেখেন না রমজান মাসে যখন আপনি একটা মাস আসলে দেখবেন সবার মাথায় মাথায় বেশিরভাগ টুপি থাকে, সে মাসটার নাম কি?
একটা মাস আসলে মসজিদে অন্য মাসের তুলনায় মুসল্লি বেড়ে যায়, সেই মাসটার নাম কি? রমজান। একটা মাস আসলে মানুষ অন্তত কোরআন শরীফ পড়তে না পারলো, একবার হাতে হলো নাই, সেই মাসটার নাম কি? রমজান। তো আপনি তো রমজান ছাড়াও তো আপনি আছেন, আপনি তো অন্য মাসও আছেন, মুহররম আছেন, জামাদিল আওয়ালও আছেন, এই ফিলিংসটা আসে না কেন? এটা রমজানের কারণে। এই রমজানটাকে যদি আমরা ধরে রাখার মতো রাখতে জানতাম, বারো মাসেই আমাদের ভিতরে ইবাদত থাকতো, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মাথায় বসে নিয়েছি এই রমজান শুরু এক তারিখ। আল্লাহ, আজকে তো চাঁদ রাত, কালকে তো ঈদ, শেষ। যদি এই জিনিসটা ধরে রাখতে পারতাম, বারোটা মাসেই আমরা রোজাদার। কিভাবে? উপবাসের রোজা না, মনে রাখবেন একটা উপবাস আর একটা রোজা ভিন্ন জিনিস। আমরা বেশিরভাগ মানুষ যেটা থাকি সেটার নাম উপবাস, আর আল্লাহওয়ালা যারা হয়েছেন ওনারা যেটা রেখেছেন এটার নাম হচ্ছে রোজা। সোম মানে কি? বিরত থাকা। তো বিরত থাকা মানে শুধু এটা থেকে বিরত থাকা? হ্যাঁ, শুধু এটা থেকে বিরত থাকা, সুদ থেকে বিরত থাকা, গোশ থেকে বিরত থাকা, বাটপাড়ি থেকে বিরতি থাকা, মা বাবার সাথে বেয়াদবি থেকে বিরতি থাকা, মরবিদের সাথে বেয়াদবি করা থেকে বিরতি থাকা, পরকিয়া করা থেকে বিরততে থাকা, সুদ গোশ থেকে বিরত থাকা, মদজুয়া গাঁজা থেকে বিরতি, এভরিথিং, সব সেক্টরে বিরতি থাকা, এটার নাম হচ্ছে রোজা, বলেন সো। আল্লাহ।